বন্ধুরা সবাই কেমন আছো আশা সবাই খুব 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 ভালো আছো শরীরটা খারাপ বলছিলাম বলবে তার মধ্যে আমি বেরিয়েছি না বেরিয়েছি না শরীরটা খারাপ চুপচাপ শুয়েছিলাম তারপর দুপুরবেলা হঠাৎ দুপুরবেলা হঠাৎ আমার বর বলল এখন যদিও বাজে রাত বারোটা ব্লগটা বানাচ্ছি দুপুরবেলা আমার বর বলল যে ঠিক আছে চলো একটু গাড়ি করে ঘুরে আসি তো আমি কিছু বৃষ্টি হচ্ছে তো বললো ঠিক আছে ফোর হুইলারে যাবো তারপর ওরও কিছু কাজ ছিল কিছু ওর পার্সোনাল জিনিস নেওয়ার ছিল তো আমি বললাম যে এরকম সুযোগ ছাড়া যায় আবার শরীর খারাপ হলে অনেক সময় ঘোরাটা বা মন ভালোটাও মেডিসিনের মতো কাজ দেয় তো ভালো কথা তো বলতে বলে চলো একটু ঘুরে গেছে বেরিয়ে পড়েছি ও ও বাবা বাইরে চা খেয়েছি বিভৎস বৃষ্টি হচ্ছে বাইরে আর ওই এসি হাওয়াটা খেয়ে আরও যেন আমার কাঁপ দিয়ে দিয়েছে জানো তো তাতে তো আমার গলাটা গেল আরও ধরে আরও ধরে গেলো আরও ব্যাস বেড়ে গেলো কিছুক্ষণের জন্য ঠিক আছে মনটা ভালো লাগলো বেশ বৃষ্টিতে একটু ঘোরা হলো বেশ চা খাওয়া হলো বাইরে আর বাইরে দিয়েই ডিনারটা কিনে এনেছিলাম আজকে দাদা তারপর আমাদের নাবি দিয়ে তারপর তোমার দাদা আমাদের নাবি দিয়ে একটু বেরোলো তা এখন আসে ফেরিনি আমি হলো চুলটা আসে আছি চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই তারপর ডিনার করবো এই আর কি চিরুনি তো নিলাম গাডারটা কই রাবারটা এখন এত জোর বৃষ্টি হতো তোমার দেখো এবার তোমার দাদা আসতে গেলে আমার বড় আসতে গিয়ে এখন পুরো ভিজে যাবে তাই না আরে বাপরে চুলে যেমন পড়েছ জ্বর তোর আমার রোজ রাতের এটা একটা অনেক বড় কাজ চুল বাঁধা জানো তো বিছানায় ঘষা লেগে না আমি প্রচুর হেয়ার ফল আর প্রচণ্ড প্রচণ্ড বলার কথা না জানো বিছানায় ঘষা লেগে এত হেয়ার ফল হয় বলার কথা না তো এটা রোজ রাতের অনেক বড় কাজ আমার এই চুল বাঁধাটা রোজ রাতে নিয়ম করে আমি চুল বাঁধতে হয় না হলে আমাকে দেখতে হবে না সব চুল সকালবেলা যখন বিছানা ছাড়বো আর্ধেক মানে চুল আমার বিছানায় থাকবে ঘরের মেজ ভর্তি চুল হয়ে যাবে তারা তোমার দাদা এসে আমার বর আসেনি আমার বর ফোন করলো করে বললো তুমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছো আসলে ঘটনা হচ্ছে কি বলো তো ঘটনা হচ্ছে বড় কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি খাচ্ছি তো পুরোটা তো একবারে খেয়ে নেওয়া সম্ভব না তো কি হচ্ছে ঝাঁজটা চলে যাচ্ছে আর বড় কোল্ড ড্রিঙ্কসগুলো আনলে ওটা হচ্ছে এক লিটারগুলো আনলে তার সাথে সাথে খেয়ে নিচ্ছি জানো তো আর রাখছি না যখনই হচ্ছে যখনই আনা হচ্ছে এক লিটার খেয়ে নিচ্ছি রাখলেই তো সে যেন নুন চিনির জল হয়ে যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস লাগছে না ওই জন্য বলছে তুমি কি কোল্ড ড্রিঙ্কস আনাছ ফ্রিজে আছে আনলাম কি যে আছে সেটা কালকের গতকালকের আর আজকে আর কেউ আনা হয়নি আমি বেরিয়েছিলাম আমি আর কিছু আনিনি তো বললে তাহলে আমি নিয়ে আসছি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো চলো তোমার সাথে গল্প করতে করতে চুলটা বাঁধলাম টা খুব খারাপ গলাটা ধরে আছে চিচি চিচি করছে গো গলাটা দেখা যাক কী হয় মেডিসিন তো খাচ্ছি তারপর বৃষ্টিতে হালকা হালকা ভিজেছি বেশি ভিজে নেই গাড়ি থেকে নেমে এই ঘরের বাড়িতে ঢোকা পর্যন্ত যতটা ভেজে যায় ততটাই খুব একটা না কিন্তু কিছু করার নেই শীতের সময় শীত লাগবে বৃষ্টির সময় ঠান্ডা লাগবে গরমের সময় গরম লাগবে এটাই তো নিয়ম প্রকৃতির বলো এরকম আমার হাইলাইটটা কেমন হয়ে গেছে আমার হাইলাইটের কালারটা দেখো এরকম ফেড হয়ে গেছে দেখা যাক এবছর পুজো তো করব এই আর কি চলো এবার আমি খাবার দাবার গরম করি তোমার দাদা এসে যাবে